আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও ইন্ডিয়ান ভিসায় কী কী কাগজপত্র জমা দিতে হবে তা নিয়ে। সাধারণত ইন্ডিয়ান ভিসায় তিন ধরনের ভিসা সবথেকে বেশি হয়ে থাকে, ট্যুরিস্ট, মেডিকেল ও বিজনেস ভিসা। শুরুতেই আসি, ট্যুরিস্ট ভিসায় কী কী পেপার জমা দেবেন আপনারা, আমি আপনাদের জন্য একটা ছক করে রাখছি কী কী পেপার জমা দেবেন। এটা হলো গিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় অ্যাম্বাসিতে যে সকল কাগজপত্র জমা দিতে হবে। আচ্ছা, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সর্বপ্রথম ফর্মটা হলো কি, আপনি নিজে যে ফর্মটা আবেদন করবেন ওই ফর্মটা, ভিসা আবেদনপত্র। আচ্ছা, এরপর আসি ছবি। ছবি 2x2 অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, এবং এই ছবি যে ছবিটা আপনি ফর্ম ফিল আপের সময় ব্যবহার করবেন এই ছবিটা আপনি দিতে হবে। তবে মনে রাখবেন, একটা ছবিতে বেশিরভাগ ক্ষেত্রে দুইবার ভিসা দেয় না, দেয় না বললে একেবারে দেয় না তা না, তবু বেশিরভাগ ক্ষেত্রে ক্লোজ করে দেয়। তো সবসময় চিন্তা করবেন নতুন ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন ছবি ব্যবহার করতে। আচ্ছা, এরপর 3 নম্বর আসি, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন। যাদের ভোটার আইডি আছে অবশ্যই ভোটার আইডি, আর যাদের ভোটার আইডি নাই 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে। অনেকেই আছে যাদের পাসপোর্টে মানে 18 হয়েছে কিন্তু এনআইডি নাই, সেই ক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপর 4 নম্বর আসি, বিদ্যুৎ বিল। আচ্ছা, এখানে বিদ্যুৎ বিল না হয় আপনার গ্যাস বিল হতে পারে, পানি বিল, টেলিফোন বিল, যে কোনো একটা হলেই হলো। শুধুমাত্র খেয়াল রাখবেন যে যে বিলটি আপনি উল্লেখ করবেন সেই বিলটায় যেন আপনার বর্তমান ঠিকানা উল্লেখ থাকে। এরপর 5 নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্স। অনেকেরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে আপনারা ডলার এন্ডোর্স করতে পারবেন। তবে ডলার এন্ডোর্স করার ক্ষেত্রে মনে রাখবেন কমপক্ষে $150 উপরে এন্ডোর্স করতে হবে। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার 3 মাসের দিবেন লাস্ট 3 মাসের, আর আপনার 15,000 টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। 6 নম্বরে আসি পেশার কাগজ। পেশার কাগজ বিভিন্ন হতে পারে, যেমন যদি আপনি বিজনেস হয়ে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট আইডি কার্ড, আর যদি প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এনওসি জমা দেবেন। আচ্ছা, এরপর আসি অন্যান্য কাগজপত্র। আচ্ছা, অন্যান্য কাগজ কী অ্যাড করতে পারেন আপনি? অবশ্যই আপনি আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ যেটা প্রথম পাতা ওই পাতাটা স্ক্যান করে জমা দেবেন। এছাড়া যদি আপনার ভিসা থাকে পুনরায়, মানে পুরানো কোনো ভিসা থাকে ওই ভিসার কপিটা জমা দিয়ে দিবেন। আর বর্তমানে যেহেতু কোভিডের সার্টিফিকেট নিতেছে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নাই। আর খেয়াল রাখবেন সর্বশেষ যেটা, সেটা হলো কি আপনার পাসপোর্ট। পাসপোর্টের মেইন কপি অবশ্যই সাথে রাখবেন। এছাড়াও যেসব কাগজপত্র আপনি সাথে নেবেন সে সব সকল কাগজপত্র মূল কপি সাথে রাখবেন, ওরা দেখতে চাইলে দেখাতে হবে। আচ্ছা, এটা ছিল আপনার ট্যুরিস্ট ভিসার। এরপর আসি আমরা মেডিকেল ভিসায়। মেডিকেল ভিসায় কী কী লাগবে দেখেন, সব সেম, ফর্ম, ছবি 2x2 সেম, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, বিদ্যুৎ বিল অথবা পানি বিল, গ্যাস বিল একই ব্যাপার। এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার অ্যান্ডোস যা ছিল তাই। শুধুমাত্র একটা পেপার বেশি লাগবে, একটা পেপার যেটা বেশি সেটা হলো কি আপনার ডাক্তারের কাগজ। অবশ্যই ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং বাংলাদেশ ডাক্তারের সর্বশেষ যে ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের সকল কাগজপত্র, সেক্ষেত্রে হতে পারে প্রেসক্রিপশন, হতে পারে আপনার টেস্টের রিপোর্ট, যে কাগজপত্রগুলো থাকবে সব, আর সবগুলো সেম। আচ্ছা, এরপর আসি 3 নম্বরে, এটা হলো কি আপনার বিজনেস ভিসা। দেখেন বিজনেস ভিসায় কী কী লাগবে, শুরুতে ফর্ম, 2 নম্বরে আবার ছবি 2x2, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, 3 নম্বরে ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, 4 নম্বরে বিদ্যুৎ বিল, 5 নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনার প্রতিষ্ঠানের নামে, 6 নম্বরে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট, বিন সার্টিফিকেট, এরপরে যদি আপনার থাকে তো সেই ক্ষেত্রে আইআরসি, ইআরসি, ইনকর্পোরেশন নাম্বার, এলসি কপি, এগুলো যদি থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট এগুলো দেবেন। আচ্ছা, এরপরে আসি ইনভিটেশন লেটার, অর্থাৎ ভারতীয় কোম্পানি যে আপনাকে ইনভাইট করবে সেই লেটারটা অবশ্যই ভারতীয় কোম্পানির প্যাডে থাকতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সাথে আপনি ওরা যে মেইলটা করবে, ওরা যে মেইলটা আপনাকে প্যাডটা দিবে ওই মেইল কপিটা আপনি প্রিন্ট করে সাথে জমা দিতে পারেন। এছাড়া নিজ প্রতিষ্ঠান প্যাডে ভিসার জন্য আবেদন, 5 বছরের ভিসার জন্য যে আবেদনটা করবেন এটা আপনার প্যাডে করবেন, এবং অবশ্যই মনে রাখবেন আপনার সিল সহ আপনার কোম্পানির প্যাড, এছাড়া কিন্তু গ্রহণ হবে না। আচ্ছা, এছাড়া লাগবে আপনার শেষ ভিসার কপি যদি থাকে, কোভিড সার্টিফিকেট, আর পাসপোর্টের ফটোকপি প্রথম পেজটা, এবং পাসপোর্ট মেইন কপি অবশ্যই সাথে নেবেন। এছাড়া যে সকল কাগজপত্র নেবেন সবগুলোরই মূল কাগজপত্র সাথে নেবেন, এবং ফটোকপি তা কবি জমাই দেবেন। জি, এই সকল কাগজপত্র আপাতত নিতেছে। এছাড়াও যদি আপনি কিছু চান আপনারা আসতে আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এছাড়া যদি কোথাও কোনো আবেদন করতে বা কাগজপত্র জমা দিতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। জি, ধন্যবাদ।